ধর্ম ও বিজ্ঞানের মধ্যে অসহিষ্ণু পরিবেশ তৈরির চেষ্টা হচ্ছে বললেন শিক্ষামন্ত্রী। পাকিস্তানের রাজনীতিতে নয়া রেকর্ড গড়তে ব্যর্থ ইমরান খান। এবং নেইমার এমবাপ্পের হ্যাট্রিকে পিএসজির বড় জয়। আসসালামু আলাইকুম, নগর বার্তায় শুভেচ্ছা সবাইকে। খবরের শেষ পর্যন্ত উপস্থাপনায় আছি আমি হায়দার রবিউল হোসেন রবি। বলছিলাম আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো, এবার জানব বিস্তারিত। দর্শক, শিরোনামে যেমনটি বলছিলাম, শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি বলেছেন, আমরা সদ্যই দেখেছি ধর্ম ও বিজ্ঞানের মধ্যে অসহিষ্ণু একটি পরিবেশ তৈরির চেষ্টা করা হচ্ছে। এর মধ্যে হয়তো আরও ভিন্ন অনেক কারণ আছে, আমাদের সেই কারণগুলো খুঁজে বের করতে হবে। শনিবার বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ কম্পিউটার কৌশল বিভাগের সেমিনার কক্ষে ফিউচার অব এডুকেশন ইন বাংলাদেশ পার্সপেকটিভ শীর্ষক সেমিনার শেষে তিনি একথা বলেন। তিনি বলেন, আমাদের পরম সহিষ্ণুতার জায়গায় যেতে হবে, কারো ধর্মচর্চায় আমরা বাধা হব না, ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হয়ে জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে এগিয়ে যেতে হবে। মন্ত্রী আরও বলেন, ধর্ম যার যার ব্যক্তিগত বিষয়, সবার জীবনে ধর্ম একটি বড় ভূমিকা পালন করে। আমাদের দেশের ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি নিয়ে আমরা গর্বিত। পরিস্থিতির সুযোগ নিয়ে আমাদের এখানেও হয়তো অপশক্তি সম্প্রীতির বাংলাদেশ বিনষ্টে কাজ করছে। করব বিমা গর্ব দেশ উন্নয়নের বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে এগিয়ে চলছে বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সকল কার্যক্রম। গতকাল সকাল ১১টায় নেত্রকোনা জেলা শহরের ছোট বাজার হাশেম প্লাজার ভবনে বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের জোনাল ও সার্ভিস সেন্টারের সভাকক্ষে এক সংবর্ধনা ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়। বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের নেত্রকোনা জোন সার্ভিস সেন্টারের সকল কর্মকর্তা ও কর্মচারী বৃন্দের সহযোগিতায় সংবর্ধনা ও উন্নয়ন সভায় ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাসুম হাসান জামালের সভাপতিত্বে ও নেত্রকোনা জোনের ডিজিএম হাবিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার রায়। এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দুর্গাপুর বীরেশিরি কালচারাল একাডেমির পরিচালক কবি ও গীতিকার সুজন হাজং। এছাড়াও বেস্ট লাইফ ইন্স্যুরেন্সের জেলার সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে লক্ষ্মীপুরে ইকোনো বাসের ভিতর থেকে সুপারভাইজার রিয়াদ হোসেন লিটনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ৯ এপ্রিল ভোররাতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা ইকোনো সার্ভিস নামের বাসে এই ঘটনা ঘটে। নিহত লিটন লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারি ইউনিয়নের মোহাম্মদনগর গ্রামের দুদুমিয়া ছেলে। এই ঘটনায় বাস চালক নাহিদকে আটক করা হলেও সুপারভাইজারের মৃত্যুর বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনার পর থেকে গাড়িতে থাকা নতুন হেলপার পলাতক রয়েছে, তার পরিচয়ও জানা যায়নি। লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীমউদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। গাড়ি চালক নাহিদ আমাদের হেফাজতে রয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তদন্তপূর্বক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যদিকে শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে নওগাঁর আত্রাই উপজেলা নির্মাণ শ্রমিকরা কর্মবিরতি পালন করছে। এতে পুরো উপজেলার নির্মাণ কাজ বন্ধ রয়েছে। নওগাঁর আত্রাই উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, অবিলম্বে শ্রমিক নেতার উপর হামলা চালানো সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে, আর তা না হলে অনির্দিষ্টকালের জন্য পুরো উপজেলায় শ্রমিক ধর্মঘট চলবে। উল্লেখ্য, শনিবার উপজেলার রসুলপুর গ্রামের কামরুল ইসলামের বাড়িতে শ্রমিকরা কাজ করতে গেলে দ্বন্দ্ব দেখা দেয়। এ সময় শ্রমিক নেতারা সেখানে গেলে তাদের উপর হামলা চালান। এরই প্রতিবাদে গতকাল থেকে পুরো উপজেলায় শ্রমিকরা কাজ বন্ধ করে দেন। তাদের উপর হামলার প্রতিবাদের সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে বলেও জানান শ্রমিক নেতারা। আন্তর্জাতিক প্রসঙ্গ, খেলার মাঠে একের পর এক রেকর্ড গড়া ইমরান খান ব্যর্থ হলেন পাকিস্তানের রাজনীতিতে নতুন রেকর্ড গড়তে। অনাস্থা ভোটে তার বিদায় অক্ষুণ্ণ থাকলো পাকিস্তানের অনিশ্চিত রাজনীতির রেকর্ড। দেশটির ৭৫ বছরের ইতিহাসে ক্ষমতার মেয়াদ পূর্ণ করতে পারেনি কোনো প্রধানমন্ত্রী। সামরিক হস্তক্ষেপ, আদালতের সঙ্গে বিরোধ কিংবা হত্যাকাণ্ডের শিকার হয়ে মেয়াদ পূরণের আগেই বিদায় নিতে হয়েছে দেশটির প্রত্যেক সরকার প্রধানের। ইমরানও এর ব্যতিক্রম নন।
তবে তিনি পাকিস্তানের প্রথম কোনো প্রধানমন্ত্রী যিনি অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীত্ব হারিয়েছেন। অনাস্থা ভোট ঠেকাতে নানা কৌশল আর ষড়যন্ত্র তত্ত্বের কথা বলেছেন ইমরান খান, তবু পারলেন না। পাঁচ বছর মেয়াদের জন্য নির্বাচিত হলেও ক্ষমতা ছাড়তে হলো 3 বছর 233 দিনেই। এই পর্যন্ত দেশটির 22 সরকার প্রধানের মধ্যে 4 বছর পার করতে পেরেছেন মাত্র 2 জন। এবারে খেলার খবর। আবারও একসঙ্গে জ্বলে উঠলেন পিএসজির আক্রমণ ভাগের 3 তারকা। একে একে হ্যাটট্রিক পূরণ করলেন নেইমার ও কিলিয়ান এমবাপ্পে। সতীর্থদের 3টি গোলে অবদান রাখলেন লিওনেল মেসি। লিগ ওয়ানে প্রতিপক্ষ ক্লেয়ারমেন্টের মাঠে শনিবার রাতে 6-1 গোলে জিতেছে পিএসজি। প্রথমার্ধে 2 গোলের পর দ্বিতীয়ার্ধে 12 মিনিটের মধ্যে 4 গোল করে বড় জয় তুলে নেয় পিএসজি। প্রতিপক্ষের মাঠে শুরু থেকে বিধ্বংসী রূপে মেসি নেইমার এমবাপ্পেরা। দ্বিতীয়ার্ধে নেইমার ও এমবাপ্পে দুজনেই তুলে নেন হ্যাটট্রিক, কিন্তু এই ম্যাচে গোলের দেখা পাননি লিওনেল মেসি। তবে নেইমারকে দিয়ে 1টি এবং এমবাপ্পেকে দিয়ে 2টি গোল করিয়েছেন এই আর্জেন্টাইন সুপারস্টার। দর্শক, নগরবার্তা আজকের খবর এগুলোই। শেষ করছি আবারও রবিবারের শীর্ষ খবরগুলো জানিয়ে। ধর্ম ও বিজ্ঞানের মধ্যে অসহিষ্ণু পরিবেশ তৈরির চেষ্টা হচ্ছে বললেন শিক্ষামন্ত্রী। পাকিস্তানের রাজনীতিতে নয়া রেকর্ড গড়তে ব্যর্থ ইমরান খান। এবং নেইমার এমবাপ্পের হ্যাটট্রিকে পিএসজির বড় জয়। খবরের বাহিরে সবসময় নিজেকে আপডেট রাখতে ভিজিট করুন www.nagar.tv, facebook.com/nagar.tv, youtube.com/nagar.tv এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। নিজে এবং দেশকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মানব, নোকিয়া মানতে সহযোগিতা করব। আমাদের সোমবারের নগরবার্তায় চোখ রাখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি হায়দার, রবিউল হোসেন রবি।